মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9টা, 9টা থেকে তোমাদের সাথে গল্প আমি আরম্ভ করছি। আজকে কিন্তু সকালটা বেশ ঝলমলে ভালো লাগছে, কিন্তু ওই যে রাতের দিকে একটু একটু ঠান্ডা লাগছে। কিন্তু গায়ে লক্ষ্য করে দেখবে যে গায়ে কিন্তু একটা কম্বল দিলে সেটাতে কিন্তু বেশ গরম লাগছে, মানে রাতের দিকে কিন্তু কম্বলটা খুলে ফেলতে হচ্ছে, আবার ভোরের দিকে একটু হলেও লাগছে। তো যাই হোক, এখন থেকে আমার কাজ শুরু হলো। আর কাজ শুরুর মধ্যে প্রথমেই চাটা তো করতে হবে, আর কালকে আমি একটু চাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাকেই এখন আমি টিফিন করে নেব। আর গাজর, তারপরে ক্যাপসিকাম, এইগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আজকে নিয়ে নেব। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের, মানে চাও। আর আমার ব্রেকফাস্ট কিন্তু মোটেই চাও হবে না, আমার ব্রেকফাস্ট হয়তো আমি ওই ছাতু মুড়ি খেয়ে নেব। আর দুপুরের দিকে এই কটা দিন প্রত্যেকটা দিন, মানে বৃহস্পতিবার আর শনিবার ছাড়া প্রত্যেকটা দিন মাছ নচেত মাংস নচেত ডিম এইগুলো হয়েছে। তো আজকে কেন জানি না মনটা করলো যে আলু পোস্ত ডাল, মানে যা নর্মাল খাওয়া একটা করব রান্না। তো আলু পোস্ত আর ডাল ছাড়া ভালো খাওয়ার তো হতেই পারে না নিরামিষের মধ্যে, তো এইটা করার ইচ্ছা আছে। তো আস্তে আস্তে সেই রান্নাটাই করব। রান্না মানে ওই আলু পোস্তটা রাঁধতে ব্যাপক সময় লাগবে না, তো এইটা আজকে দুপুরের লাঞ্চ করব। আর হ্যাঁ, কালকে থেকে আমি শুরু করেছি দুপুরের দিকে ভাতের পরিবর্তে মুড়ি খাওয়া, তরকারি দিয়ে মুড়ি। আর মাছ দিয়ে তো খুব একটা মুড়ি, মাছের ঝোল দিয়ে মুড়ি তো ভালো লাগে না, তো এবার থেকে ঠিক করেছি যে মাছ ভেজে নেব আর মুড়ি দিয়ে খাবো, আর তরকারি যদি থাকে তাহলে সেটা মুড়ি দিয়ে খাবো, কোনো অসুবিধা হবে না। কালকে যেহেতু মাংস হয়েছিল, আমি জীবনে প্রথম মাংস মুড়ি দিয়ে খেলাম, ভালোই লেগেছে, খারাপ কিন্তু লাগেনি। মানে অনেকের কাছে আমি শুনেছি মাংস দিয়ে মুড়ির টেস্ট নাকি ব্যাপক লাগে, তো কোনোদিনও সেটা ট্রাই করিনি। তো কালকে ভাবলাম যে না, একটু করেই দেখি, সবাই যখন বলে তখন খেয়ে দেখি, বেশ ভালো লেগেছে কিন্তু। তো চলো এবার গল্প করতে করতে আমি চাটা বসিয়ে দিই। এখন যদি চাটা না খাই না, তাহলে ওই কাজ করতে করতে চা খেতে কিন্তু বেশ দেরি হয়ে যাবে। আর আমার প্রবলেমটা হচ্ছে আমার এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে হয়, তো সেই জন্য হয়তো ক্যামেরার একটু এদিক ওদিক হতে পারে, আশা করি তোমরা সেটা বুঝতে পারো। তো যাই হোক, তোমরা আমার সাথে একটু মানিয়ে নিও প্লিজ। আর এই যে চায়ের জল নিয়ে নিলাম, এবার এটাকে বসিয়ে দেবো। ওই পুরনো রান্নাঘরে না একটা সুবিধে ছিল, মুখে আলোটা বেশ সুন্দর আসতো, কিন্তু এই রান্নাঘরে পেছন দিকে দেখো না, এই দেখো পেছন দিকে যেহেতু আলোটা থাকে না, ওই জন্য অনেক সময় ক্যামেরা মুখটাকে ফোকাস করতে পারে না, তো সেই জন্য একটু অসুবিধা হয়। সেই আবারও একই কথা, প্লিজ একটু মানিয়ে নিও। তাহলে চলো চায়ের টেবিলে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে মা নিয়ে এসছে 3 কেজি আলু। আলুটা বাড়িতে থাকলে অনেকটা শান্তি, আর 500 পেঁয়াজ। এবার আলুর ঝুড়িতে আলু রেখে দেবো, তাহলে বোঝা যাবে, একসঙ্গে থাকলে না ঠিক বোঝা যায় না যে কটা আলু আছে। তো আমি এখন এইগুলোকে একটু একসঙ্গে না আলাদা করে রাখবো, না না 3টে ঝুড়িতে রাখবো না। এই যে আলুর ঝুড়িতে আলু আর পেঁয়াজের আলাদা ঝুড়ি করবো, নয়তো না বোঝা যায় না
বাবা সামনেই একটা আলুর এই অবস্থা। আর এটার থেকেও আলু আমি নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আলাদা করে দিচ্ছি। না সেটা ওই যে ব্যাগে যে আলু আছে না সেখান থেকে নেবো, আগেরটা। হ্যাঁ মালা দিকে দিয়ে ডিম আনাতাম, অনেকটা বেলা হয়েছে। অনেকটা বেলা বলতে 9:50 বাজে। আস্তে আস্তে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে না আলু দিয়ে পালন করা হবে। আজকে সব কিছুতে আমরা আলু দেব। অন্য সময় কি হয় আমি কিন্তু খুব একটা আলু ইউজ করি না, ধরো মাছে হয়তো একটা আলুকে একদম শুরু শুরু করে কেটে অনেকগুলো পিস করে দিয়ে দিই। তো আজকে যেহেতু এই সব কিছু নেই সেই জন্য আলু মাখা, ডাল সেদ্ধ আর আলু পোস্ত, এই হচ্ছে আজকের মেনু, সকালেই তোমাদের বলেছি। যে রোজ দিন তাড়াতাড়ি আসে তারও আজকে দেরি হয়ে গেছে। মালা দি, এক একটা সময় না ঘুম থেকে মনে হয় কি যে একটু দেরি করে উঠি, রোজ দিনে কি তাড়াতাড়ি ভালো লাগে? আমি কালকে বলছি এটা কি এখানে মানি প্ল্যান্ট, তারপরে কি টুকটুকিকে ফোন করলাম। বসে পড়েছি কমলা লেবু কাটতে। কমলা লেবু এইভাবে খাবে না, জুস খাবে। তো আমি প্রত্যেক দিন বাজার থেকে 7 দিনের ফল কিনে রাখি, ওই 7 দিন বিভিন্ন ধরনের ফলের জুস করে দিই। বাচ্চারা খুব ভালো খায়, মানে গোটা ফল যতটা অনিচ্ছায় খায় এই ফলটা মানে জুসটা ওরা খুব ইচ্ছায় খায়। তো সেই জন্য আমি এই জুসটা করে রাখি, একটু বিট নুন দিয়ে, তারপরে তোমার মাঝে মাঝে এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিই, দিয়ে জুসটা আমি করি। বাচ্চারা কিন্তু বেশ ভালো খায়। আমার মতে যে প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরই এই রকম কমলা লেবু বা যে কোনো যেগুলো রসালো ফল
তার একটা জুস করে যদি খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের কিন্তু শরীরের পক্ষে অনেকটা উপকার হয়। কারণ অনেক সময় বাচ্চারা কিন্তু ফল খুব একটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে এই ফলগুলো যদি দেওয়া হয় বাচ্চাদেরকে তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে। যদি একটু ভালো করে এইভাবে জুস মতো করে দেওয়া হয় তারা কিন্তু খেয়ে নেবে, যেটা ওদের শরীরের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে কমলা লেবু, তারপরে বেদানা, এইগুলোর জুসগুলো কিন্তু শরীরের পক্ষে যথেষ্ট ভালো। আমার মোটামুটি অর্ধেকটা কাজ কমপ্লিট। এবার এই খোসাগুলোকে উঠিয়ে দেবো, মাকেও জুস দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। আর রান্নাঘর এখন এইরকম অবস্থা, আমার গোছানোটা হয়ে গেছে। এবার এই দিবিগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। আর এখন আমি যাবো স্নান করতে। স্নান করতে বলতে আগের রবিবার দিন শ্যাম্পু করা হয়নি বাড়িতে, ও বলতেই তো তোমাদের ভুলে গেছিলাম, মামা মামি এসেছিল, তো সেই জন্য রবিবার দিনটা শ্যাম্পু করা হয়নি, তো এবার করে নেবো আজকে। তো সেই জন্য আজকে একটু তাড়াহুড়ো করেছি, মোটামুটি হয়ে গেছে। আর রাত্রেবেলায় আজকে করব পরোটা, কারণ পোস্ত দিয়ে রুটি খুব একটা ভালো যাবে না, তো সেই জন্য পরোটা করব। তো সেটা ময়দাটা মেখে রাখবো, রাত্রেবেলা করব কিন্তু ময়দাটা মেখে রাখবো। তো সেইগুলো সব স্নান ফান করে এসে করব, এখন আর ভালো লাগছে না, তাই না? এতটা বেলা হয়ে গেল না, আর স্নান করার সময় মানে নর্মাল স্নান আর শ্যাম্পু দিয়ে স্নান করাটার মধ্যে অনেকটা তফাৎ আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার বাকি কাজগুলো চটপট করে নিই। করাই লাবিয়ে দিয়েছি, এখানে আর কিছুই নেই, এইগুলো জাস্ট যেগুলো আছে আমি এগুলো ধুয়ে নিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্যাম্পু করার দিনটা না খুব গুরুত্বপূর্ণ, সাধারণ চান আর শ্যাম্পু করে চান করাটা না খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের ওয়েদারে শ্যাম্পুর কোনো কষ্ট নেই, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আবার শ্যাম্পু ট্যাম্পু করে সাজু গুজু করে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব, ঠিক আছে? আর আজকে যেটা তোমাদেরকে বলতে আমি ভুলেই গেছি, আজকে হচ্ছে অমাবস্যা। তো অমাবস্যার দিন যদি কারুর গায়ে হাত পায়ে ব্যথা থাকে তাহলে দুপুর বেলার দিকে কিন্তু ভাত না খাওয়াই ভালো। সকাল থেকে আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি মুড়ি খাবো, তো হঠাৎ করে ক্যালেন্ডারটা দেখে দেখা গেল যে আজকে অমাবস্যা আছে, তো সেই জন্য মা বললো যে আমাকে আর ভাত দিবি না, আমাকে একটু মুড়ি দিবি, মুড়ি খাবো, মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো। তো আমি মাকে বললাম যে ফ্রিজে তো রুটিও আছে, সেটাকে গরম করে দেবো না? বললো না, রুটি খেতে ইচ্ছা করছে না, তো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো। তো এই হচ্ছে ব্যাপার, তো মাও খাবে মুড়ি দিয়ে তরকারি দিয়ে। আর আমার মেয়ে বলেছে যে মা আমাকে তুমি ওই রুটি করে দেবে, আমি একটু রুটি খাবো। তো আজকে ওই জন্য ভাত আর আমাকে বসাতে হলো না, এটাও নামিয়ে দিচ্ছি। তাহলে আবার তোমাদের সাথে কথা হবে স্নান করে আসার পর। এখন কাটায় কাটায় বাজে আড়াইটে, তো আমার মোটামুটি স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। আর আজকে আমাদের বাড়িতে সেলিব্রেট হচ্ছে আলু ডে,
আলু দিবস। তো সবাই আলুর প্রিপারেশন খাচ্ছে, আলু মাখা, আলু পোস্ত। তো আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে যেহেতু অমাবস্যা আছে, সেই জন্য মা মুড়ি খাচ্ছে, মেয়েকে পরোটা করে দিয়েছি, আমিও মুড়ি খাবো। আজকে ভাতের পাট হয়নি বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার, আজকের লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি যাই একটু বাইরের থেকে গিয়ে গেটটা খুলে আসব, কারণ আমি গেটটা লাগিয়ে দিয়েছি, তো এবার কাজের মাসি আসবে, তো ওই জন্য আমি গেটটা খুলে দিয়ে আসব। তাহলে আজকের ব্লগ এতটুকুনি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে এইটুকুনি, কালকে একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অন্যকে অতি অবশ্যই ভালো রাখবে। তাহলে আজকের মতো টাটা, লাভ ইউ।